ফিরে আসলাম বিরতির পর। পুলিশের চাপে খুনের মামলায় অভিযুক্ত কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যদের থানায় আত্মসমর্পণ। অবশেষে প্রায় তিন মাস পালিয়ে থাকার পর কৈলাস শহরে ইরানি থানায় আত্মসমর্পণ করল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। 6 জুলাই বৃহস্পতিবার বিকেলে ইরানি থানায় 4 জন আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকারী 4 জন হলেন কংগ্রেস পরিচালিত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শরীফ আলী, যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের 2 পঞ্চায়েত সদস্য আতিক আলী থেকে শুরু করে জায়েদ আলী এবং বসরত আলী। উল্লেখ্য, বসরত আলী স্ত্রী যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যা। ঘটনা সম্পর্কে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস তিনি কি জানাচ্ছেন এবং এই ঘটনা কতদিন ধরে চলছে এই সম্পর্কে পুলিশের কি বক্তব্য শুনুন। 14/4/2023 তারিখ একটা জায়গা সম্বন্ধ বিষয় নিয়ে দুই পার্টির মধ্যে মারামারি হয়, যার ফলে কয়েকজন আহত এবং পরবর্তী সময় একজন জাবর আলী নামে একজন মারা যান, সে শিলচরে চিকিৎসা অবস্থায় মারা যান। পরবর্তী সময় এই ঘটনা নিয়ে থানা একটা মামলা হয়। ইরানি থানা কেস নাম্বার 28/23 মোট 13 জনের বিরুদ্ধে মামলা করা হয়। তো তদন্ত চলাকালীন আমরা পূর্বে 9 জনকে অ্যারেস্ট করেছি এবং আজকে বাকি 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বিগত কিছুদিন ধরে আমরা আসামিদের বাড়িতে কন্টিনিউ রেড করে যাচ্ছি, সকাল কিন্তু রাত্রেবেলা আমরা কন্টিনিউ রেড করে যাচ্ছি, যার ফলে তারা আজকে 4 জন আমাদের থানায় হাজির হতে বাধ্য হয়েছে এবং তারা থানায় হাজির হয়ে 4 জনই চলতো মামলায় মানে সাড়ে না করে, যার ফলে 4 জনকে অ্যারেস্ট করা হয় এবং আজকে অ্যারেস্ট করে আমাদেরকে খুঁজে বেরোচ্ছে। তাদের বিরুদ্ধে প্রথমত 447, 326, 354, 506, 34 আইপিসিতে কেস নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যেহেতু সে মারা গেছে তাই আমরা 302 আইপিসি অর্থাৎ মার্ডার সেকশন অ্যাড করেছি। এখন সর্বমোট 13 জন অ্যারেস্ট হয়েছে, যার মধ্যে আগে 9 জনের মধ্যে 7 জন তারা এখনো জেলে আছে, 2 জন ছাড়া পেয়েছে, বাকি 4 জনকে আমরা আজকে উদ্ধার করেছি। সর্বমোট 13 জন আসামি আমাদের দেশে আপনার মধ্যে একজন শরীফ আলী এবং জায়েদ আলী, তারপর আরেকজন হচ্ছে বসরত মিয়া আর একজন হচ্ছে আতিক আলী, তারা নাকি 4 জনই যুবরাজ যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত সদস্য এর মধ্যে একজন উপপ্রধান। ইরানি থানার পুলিশের বক্তব্য, চলতি বছরের এপ্রিল মাসে জায়গা জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি এবং তার ফলে কার্যত ঘটনার সূত্রপাত এবং পরবর্তী সময়ে পালিয়ে যায় অভিযুক্তরা। তবে যারা অভিযুক্ত তারা প্রত্যেকেই জনপ্রতিনিধি, অবশেষে তারা আত্মসমর্পণ করে এবং পুলিশের জালে 4 জন অভিযুক্তই। এখনকার মতো